নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানে আপনাদের সকলকে স্বাগত জানাই। একটি মঙ্গলাচরণ দ্বারা আমরা আজকের প্রার্থনা শুরু করছি। ওং ভদ্রং কর্ণে শৃণুয়ামদেব ভদ্রং পাশে মাক্সভীর যযাত্রা স্থিরৈরঙ্গৈষ্ঠ বাংস্তনৌ বসেম দেবহীতং যদায়ু। ओम शांति 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 शांति। नमस्कार। हमरा आगे ओं भद्रं कर्णे भी शृणुआम देवा भद्रं पश्ये माक्सवीर जात्रा स्थिरैरंगैष्टो वांस्तनु वसेम देवही तं जदायु। ओम शांति शांति शांति। मंगलाचरण आगे करेछि जे आमरा सबाई जान काने भालो कथा सुनी चोख दिए भालो किछु देखी এবং আমরা সেই দেবতাগণের আরাধনার দ্বারাই সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় সমবেত হয়েছি। এবং শিক্ষক দিবস আগামীকাল, শিক্ষক দিবসের প্রাক লগ্নে আমরা আজ শিক্ষাব্রতী বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের স্মরণে একটু এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের পর্বটি নিবেদন করব। কারণ এই আমরা শিক্ষা জগতে থেকে এই ঐতিহাসিকগণকে বা এই বিরল ব্যক্তিত্বদের যারা প্রকৃত অর্থে এই দেশের, এই সমাজের এবং এই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, একটা অন্য রূপদান করতে চেয়েছিলেন, তাঁদের কথা আমরা ভুলে যাচ্ছি। এবং আমি আগেও বলেছি, আবারও বলছি, আমাদের উচিত এদের জীবন কাহিনী, এদের জীবনের কথা পাঠ্যপুস্তকে আনা এবং আগামী প্রজন্মের মানুষের কাছে এদের কথা পৌঁছে দেওয়া। তবেই ভারতবর্ষের সংস্কৃতি বাঁচবে, আমাদের সভ্যতা বাঁচবে, আমরা নতুন আশার আলোক দেখতে পাব। এই নিবেদনটুকু জানিয়ে আমরা স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের কথা স্মরণ করব। এবং আশুতোষ মুখোপাধ্যায়ের কথা মনে হলেই, তার ছবিটা চোখের সামনে মনে হলেই আমাদের যেমন ওই ভবানীপুর হাজরা অঞ্চলের কথা মনে পড়ে, ঠিক তেমনি মনে পড়ে তার ছোট্ট খাট্টো গাঁট্টা গুঁট্টা চেহারা, ওই ছোট ছোট করে চুল কাটা আর বিশাল আয়ত দুটি গোঁফ, সেটি আমাদের বারবার মনে করিয়ে দেয়। বলাই হচ্ছে যে শ্যাম বর্ণ, গাঁট্টা গুঁট্টা চেহারা, মাথার চুল ছোট করে কাটা, মাঝ বরাবর সিঁথি, পুরুষ্ট গোঁফ, ঠোঁট দুটো একেবারে ঢেকে রয়েছে, খাঁটি বাঙালির পোশাকের ওপর কোট জড়ানো, কাঁধে সাদা চাদর, পায়ে চটি, এটা আমাদের চোখের সামনে যেন বাংলার বাঘকে ভাসিয়ে তোলে। স্বামী বিবেকানন্দের থেকে তিনি এক বছরের ছোট ছিলেন এবং দুজনেরই জন্ম কলকাতায়। আমরা জানি স্বামীজির সিমলাপাড়ায় আর কলকাতার আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম, এবং একসময় দুজনেই প্রেসিডেন্সি কলেজের সহপাঠী ছিলেন। চারিত্রিক দৃঢ়তা এবং জাত্যাভিমানে দুজনেরই সাদৃশ্য দেখতে পাওয়া যায় এবং উভয়ই বিশ্বাস করতেন, অর্থাৎ দুজনেই স্বামীজির মতন এই স্যার আশুতোষ মুখোপাধ্যায় বিশ্বাস করতেন একমাত্র শিক্ষা, শিক্ষাই পারে এই জাতীয় জীবনের সমস্ত সমস্যার সমাধান আনতে এবং একমাত্র শিক্ষাই মানুষকে প্রকৃত স্বাধীনতা আনতে পারে। তাই দুজনেই দেখিয়েছেন যে অর্থ কোনো বৃহৎ কাজের প্রতিবন্ধক নয়, আমরা ইচ্ছা করলেই যা খুশি হতে পারি, করতে পারি, আন্তরিক ইচ্ছাটাই বড়। স্বামী বিবেকানন্দ যেমন কপটতক শূন্য হয়ে মূর্ত সেবার প্রতীক যেমন রামকৃষ্ণ মঠ এবং মিশন স্থাপন করে গেছেন, যেটি আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, ঠিক তেমনি সামান্য মাত্র সরকারি পুঁজি অবলম্বন করে আশুতোষ মুখোপাধ্যায় আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয় জাতিকে দিয়ে গেছেন, যেটা চিরকাল বাঙালি তথা ভারতীয়রা মনে করবেন। এই আশুতোষ মুখোপাধ্যায়ের পূর্বে কলকাতা বিশ্ববিদ্যালয় কী ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ব্যবস্থা, পরীক্ষা নিয়ামক সংস্থা, এই সমস্ত ব্যাপারগুলো কীরকম ছিল সেটা আমরা অনেকেই জানি। কিন্তু এই আশুতোষ মুখোপাধ্যায় ক্ষুদ্র প্রতিষ্ঠানকে যে জায়গায়, যে মাত্রায় নিয়ে গেছেন তা আমাদের ভাবতে অবাক লাগে বা ভালো লাগে। এই বিশ্ববিদ্যালয়কে তিনি বিশ্বের প্রায় সব বিষয় এবং সব ভাষাতেই স্নাতকোত্তর পড়বার বা পড়ানোর অধিকার দিয়েছেন।
কৃতীদের জন্য গবেষণার দ্বার উন্মুক্ত করে দিয়েছেন এবং তাদের জন্য বৃত্তির ব্যবস্থা করেছেন। মাতৃভাষার মর্যাদাকে বৃদ্ধি করতে মাতৃভাষায় কি শিক্ষার মাধ্যম করেছে। এবং আজও ভারতবর্ষে ভারত সরকার ভাবছেন যে মাতৃভাষা ইঞ্জিনিয়ারিং তথ্য প্রযুক্তি পড়াবেন, অর্থাৎ এরা অনেকদিন আগেই যেন সেটা ভেবে গেছেন। এবং মাতৃভাষা বাংলা যে অপাঙ্কেয় নয় সেটা বোঝানোর জন্যই ছেলে শ্যামাপ্রসাদ ইংরেজি অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম স্থান নিয়ে বিএ পাশ করা সত্ত্বেও তাকে বাংলায় এমএতে ভর্তি করে দৃষ্টান্ত রেখে দিয়েছে। অর্থাৎ আপনি আচরি ধর্ম অন্যরে শিখায়, নিজে যেটা করব অন্যকে শেখাতে গেলে সেটাকে জীবন দিয়ে করতে হবে। ঠাকুর সেটি জীবন দিয়ে করেছেন, এই সমস্ত মহাপুরুষরা মহাত্মারা সত্যি সত্যিই করে গেছেন। তাই শিক্ষাব্রতী স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের চরণকমলে আমরা, বা চরণযুগলে বলা যায়, আমরা আমাদের হৃদয়ের শ্রদ্ধাটুকু নিবেদন করতে পারি যে নিজের ছেলেকে সেজন্য বাংলায় এমএতে ভর্তি করে দৃষ্টান্ত রাখলেন। বহুমুখী প্রতিভা নিয়েই এই আশুতোষের জন্ম। তিনি পৃথিবীর সেরা গণিতজ্ঞ হতে পারতেন, গণিত ব্যতীত পদার্থবিদ্যাতেও তিনি এমএ ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞানী হতেও তার বাধা ছিল না, আইনজ্ঞ হিসেবে তিনি প্রতিষ্ঠার শিখরে আরোহণ করেছিলেন, বিচারপতি হিসাবেও তিনি তুলনারহিত ছিলেন এবং সর্বোপরি বাঙালির কাছে তিনি শিক্ষার অগ্রদূত। শিক্ষার যে প্রদীপ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জ্বালিয়েছিলেন, সেই শিক্ষার যে শিখাকে যেন তিনি সূর্যালোকে পরিণত করেছিলেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়কে এককালে সারা বিশ্বের শিক্ষার মানচিত্রে যে বিশেষ স্থান অধিকার করে নেবার দাবি, সেটি সিংহবাগ কৃতিত্বই যেন এই স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের। 28 জুন 1864 আশুতোষের জন্ম হয় কলকাতার মলঙ্গা লেনে। তার পিতার নাম গঙ্গাপ্রসাদ এবং মাতার নাম জগত্তারিণী দেবী। পিতা গঙ্গাপ্রসাদ ছিলেন ডাক্তার, ভবানীপুরে ডিসপেন্সারি খুলে গঙ্গাপ্রসাদ ভবানীপুরেই বাড়ি ভাড়া নেন। পসার বাড়তে থাকলে 77 নম্বর রসা রোডে নিজস্ব বাড়ির মালিক তিনি হয়েছিলেন। ভবানীপুরের চক্রবেরিয়া বিদ্যালয়ে আশুতোষের প্রথম পাঠ। 1876 সাউথ সুবারবার্ন স্কুলে ফোর্থ ক্লাসে, অর্থাৎ বর্তমান সপ্তম শ্রেণী যেটিকে বলা হয়, সেখানে ভর্তি হন। 1879 দ্বিতীয় স্থান অধিকার করে তিনি এন্ট্রান্স পরীক্ষা পাশ করেন এবং 1880 তিনি প্রেসিডেন্সি কলেজে FA-তে ভর্তি হন। নরেন্দ্রনাথ তখন তার সহপাঠী। এই সময় তিনি দারুণ অসুস্থ হন এবং সেই কারণে পরীক্ষায় তার আশানুরূপ ফল হয়নি, তবে তিনি তৃতীয় স্থান অধিকার করেন। এই সময় তিনি অনে জিওমেট্রিক্যাল থিওরেম এই শিরোনামে অঙ্কশাস্ত্রের ওপর একটি গবেষণাপত্র কেমব্রিজের মেসেঞ্জার অব ম্যাথামেটিক্স পত্রিকায় পেশ করেন এবং সেটি প্রকাশিত হয়। অর্থাৎ এই অবস্থাতেও তার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত যে গবেষণাপত্র, যেটাকে বলা হয় জার্নাল, সেখানে তিনি পেশ করেন এবং সেটি প্রকাশিত হয়। 1884 তিনি শীর্ষ স্থান দখল করে বিএ পাশ করেন। 1885 গণিতে এমএ পাশ করেন এবং প্রথম স্থান তিনি অধিকার করেন। পরের বছর তিনি পদার্থবিদ্যায় এমএতে উত্তীর্ণ হন। তিনিই কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র যিনি একসঙ্গে দুটো বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। 1888 সিটি কলেজ থেকে তিনি আইনের স্নাতক হন। এই ছিল তাঁর ছাত্র জীবন। এবং কর্মজীবনে তাঁর ইচ্ছা ছিল গণিতজ্ঞ হওয়া এবং সেই দিক থেকে গণিতের অধ্যাপক হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যোগদান করাটাই তার স্বাভাবিক ছিল। কিন্তু গণিতের অধ্যাপক হিসেবে তিনি যোগদান করার আপাত কোনো বাধা না থাকলেও স্বায়ত্তাভিমান তাকে অধ্যাপনা থেকে বিরত করে। তখন দেশীয় অধ্যাপক আর ইউরোপীয় অধ্যাপকদের মধ্যে বেতন কাঠামোয় পার্থক্য ছিল, যার প্রতিবাদে দীর্ঘদিন আচার্য জগদীশচন্দ্র বসু বিনা বেতনে প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করেছেন। ঠিক এই কারণেই আশুতোষও অধ্যাপক হিসাবে যোগদান করলেন না। অর্থাৎ স্যালারির ডিসক্রিপেন্সি, মেধার কাছে যেমন ভারতীয়রা হারেনি, কিন্তু ইংরেজদের কাছে টাকা পয়সার দিক থেকেও সেই ভারতীয়রা হারতে চান না, এইটি যেন তাঁদের একটা প্রতিবাদ। ওই যে চরিত্র আচরণ যেমন হয় সেইটি চরিত্রের গঠন করা হয়। বলা হয় সো অ্যান থট ইউ রিপ অ্যান ক্যারেক্টার, বারবার বলা হচ্ছে।
তুমি যদি একটা চিন্তাকে বপন করো, সো অ্যান অ্যাক্ট ইউ রেপ এ হ্যাবিট, সো অ্যান হ্যাবিট ইউ বিল্ড এ ক্যারেক্টার। বারবার বারবার চিন্তা থেকে আসে কর্ম, ওয়ার্ক, এবং ওয়ার্ক থেকেই ওই অভ্যাস এবং সেটি চরিত্র, তারা সেটি যেন দেখিয়ে দিচ্ছেন। আশুতোষের কাকা রাধিকা প্রসাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেটের সভ্য ছিলেন। কাকার কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যবিবরণী তিনি নিয়মিত পেতেন। 1885তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার কার্টনি ইলবার্ট আশুতোষের সমস্ত পরীক্ষায় কৃতিত্বের কথা বিস্মিত হয়ে তার কাছে তার ভবিষ্যৎ কর্মপন্থা জানতে চাইলেন। তিনি সিনেটের সভ্য হতে ইচ্ছা প্রকাশ করেন এবং সেই মতো 1889তে প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো, পরে তিনি সিন্ডিকেটের সভ্য হন এবং শুরু হয়ে যায় তার বিশ্ববিদ্যালয়কে নতুন করে গড়ার কাজ। এইটাই শিক্ষকের দায়িত্ব, নতুন করে গড়বেন, নতুন চিন্তাভাবনা আনবেন, নতুনভাবে এগিয়ে নিয়ে যাবেন। এবং 1857 খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় স্থাপিত হওয়ার সময় থেকেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের দায়িত্ব পালন করেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক নিয়ম অনুসারে ভারতীয় ভাষা পাঠ করা ঐচ্ছিক ছিল, সেগুলো পাঠ করা যেত এন্ট্রান্স এবং বিএ পরীক্ষায়। 1864তে নতুন আইন বলে এফএ এবং বিএ পরীক্ষার স্তরে ভারতীয় ভাষা পাঠের ব্যবস্থা একেবারেই উঠে গেল, দ্বিতীয় ভাষা হিসেবে চালু হলো। এবং পরবর্তীকালে 1891তে তদানীন্তন উপাচার্য স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমে মাতৃভাষা প্রবর্তনের প্রয়োজনীয়তা উল্লেখ করেন। এবং এই সূত্র ধরেই আশুতোষ ওই বছর সিন্ডিকেটে কিছু প্রস্তাব রাখলেন, এন্ট্রান্স পরীক্ষায় যে পরীক্ষার্থী সংস্কৃত নেবে তাকে অবশ্যই বাংলা, হিন্দি, উড়িয়া যে কোনো একটা ভাষা আবশ্যিক নিতে হবে। এফএ পরীক্ষায় প্রথম পত্রটি ধ্রুপদী ভাষা এবং দ্বিতীয় পত্রটি মাতৃভাষায় হবে। বিএ পরীক্ষায় ধ্রুপদী ভাষা পাঠের জন্য এবং অনুরূপভাবে মাতৃভাষা পাঠের জন্য আগে থেকেই পাঠ্যবই নির্দিষ্ট করতে হবে। এমএ পরীক্ষার জন্য যেখানে ইংরেজিতে রচনা লেখার কথা সেখানে মাতৃভাষায় একটি রচনা লিখতে হবে। এই প্রস্তাবগুলো ফ্যাকাল্টি অব আর্টসে ভোটাভুটি হয়, তার পক্ষে 11টি এবং বিপক্ষে 17টি ভোট পড়ায়। সেই মুহূর্তে বাংলা ভাষাকে উচ্চতর ভাষায় আনা সুযোগ হারায়, কিন্তু আশুতোষ হাল ছাড়েননি। 20শে জুলাই তিনি সিন্ডিকেটে আবার উত্থাপন করেন এবং সিন্ডিকেট প্রস্তাবটি বাতিল করে দেন। 1901 খ্রিস্টাব্দের সমাবর্তনে লর্ড কার্জন আশার বাণী শুনিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমার একমাত্র উদ্দেশ্য হলো এই বিশ্ববিদ্যালয়কে সারা ভারতবর্ষের মধ্যে অন্যতম বিশিষ্ট বিশ্ববিদ্যালয় হিসাবে গড়ে তোলা। এটাই ছিল আশুতোষের মনের কথা, প্রাণের কথা। তিনি ওই বছরই কয়েক মাস পরে লর্ড কার্জন সিমলাতে শিক্ষাব্রতীদের এক সম্মেলন আহ্বান করেন। সেখানে 1902 খ্রিস্টাব্দে ইউনিভার্সিটিস কমিশন নিযুক্ত করা হয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন উপাচার্য মাস র্যালে হলেন কমিশনের সভাপতি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সভ্য হয়েছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। আশুতোষ এই সুযোগকে কাজে লাগান এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশও তিনি করেন। তিনি ওই বছর অর্থাৎ 1904 সালে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে নির্বাচিত হন এবং 21শে মার্চ ওই ইম্পেরিয়াল কাউন্সিলে লেজিসলেটিভ কাউন্সিলে তিনি আদর্শের কথাটি ব্যক্ত করেন। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে এঁদের শিক্ষক এবং ছাত্রদের আদর্শ এবং উদ্দেশ্য সিদ্ধির প্রশ্নে বাইরে থেকে কোনো নিয়ন্ত্রণ এঁদের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। অর্থাৎ অটোনমি চাইছেন, যেন কী বিষয়ে শিক্ষা দেওয়া হবে সেই ব্যাপারেও বাইরের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এদের চিন্তা আর কাজকর্ম সরকারি ধরন ধারণ থেকে মুক্ত থাকবে, রাজনীতি অথবা ধর্মের কথাতেও উঠবে বসবে না, সমাজের চাপেও নতি স্বীকার করবে না। এমনকি স্বয়ং বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে চাপ সৃষ্টি করা হলেও নিজেকে মুক্ত রাখবেন। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, অত্যন্ত জোরের সঙ্গেই আমি সেই অবস্থার প্রতিবাদ করছি যেখানে বিশ্ববিদ্যালয়কে সরাসরি দপ্তরে পরিণত করার প্রয়াস চলে, তার জন্যে আইনকানুন যাই তৈরি করা হোক না কেন। অর্থাৎ তিনি স্বয়ংশাসিত বিশ্ববিদ্যালয়ের যেন স্বপ্ন দেখেছিলেন। এবং আশুতোষের কর্মনিষ্ঠার সবথেকে বড় পরিচয় হয়েছিল যে বিশ্ববিদ্যালয় পরবর্তীকালে নবীকরণের সময় তাকে সাধারণ ফেলো হিসাবে বিজ্ঞান, কলা এবং আইন বিভাগের জন্য মনোনীত করা হয়েছিল। 1907 খ্রিস্টাব্দে
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ভাষণে আশুতোষ বলেছিলেন, ম্যাট্রিকুলেশন পরীক্ষার পর্যায়ে এমন পাঠ্যক্রম তৈরি করা হবে যার মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের মনোভাব প্রকাশ করাটা শিখতে পারবে, বিশ্লেষণ করা শিখতে পারবে, তীক্ষ্ণভাবে লক্ষ্য করতে সক্ষম হবে। অর্থাৎ অবজারভেশন, অ্যানালিসিস অ্যান্ড এক্সপ্রেশন, এই তিনটির ওপর আশুতোষ জোর দিয়েছিলেন। বিদ্যাসাগরের পর একমাত্র তিনি অনুভব করেছিলেন মাতৃভাষা মাতৃদুগ্ধ, অর্থাৎ ভাষাকে জানতে হবে। এটা সম্পর্কেই যেন বারবার এই ধ্রুপদী ভাষা সম্পর্কে ওয়াকিবহাল থাকার কথা যেন তিনি ভেবেছিলেন। স্যার আশুতোষ মুখোপাধ্যায় ডাক্তারি পড়ার ক্ষেত্রে শিক্ষাক্রম এক বছর বাড়িয়ে দিয়েছিলেন, যাতে হাসপাতালে কাজের সুযোগ আর হাতে কলমে শিক্ষানবিশ থাকার জন্য হবু ডাক্তার এক বছর বেশি সময় পান। মৌলিক গবেষণার ক্ষেত্রে স্বীকৃতিস্বরূপ ডক্টরেট ডিগ্রির প্রথা তিনি চালু করেন। পরীক্ষা তদারকির ভূমিকা থেকে উত্তরণ করে বিশ্ববিদ্যালয় একেবারে বৃহত্তর শিক্ষা প্রতিষ্ঠানে যাতে পরিণত হতে পারে তার দিকেও তিনি গুরুত্ব দিয়েছিলেন। 1906 খ্রিস্টাব্দে লর্ড কার্জেনের বঙ্গবিভাগ নিয়ে যখন সারা বাংলা উদ্বেল হয়ে পড়েছিল, সিরাজগঞ্জের দুটি স্কুলের ছাত্ররা যখন বিক্ষোভে ফেটে পড়ল, তখন স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে তৎকালীন ভাইসরয় স্যার বোমফিল্ড স্কুল দুটি থেকে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন তুলে নিতে বললেও আশুতোষ রাজি হননি। ঘটনা আচার্য মিন্টো সাহেব পর্যন্ত গড়ায়। আশুতোষ তাকে বোঝাতে সক্ষম হন যে স্কুল দুটি থেকে অনুমোদন তুলে নিলে ঘটনা আরও জটিল হবে। 1908 খ্রিস্টাব্দের 31 মার্চ আশুতোষের উপাচার্য পদের মেয়াদ শেষ হয়, কারণ তাকে উপাচার্য করা হয়েছিল, তাকে দ্বিতীয়বারের জন্য দায়িত্বভার গ্রহণ করা হয়। আশুতোষের তখন অনেক কাজ, স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের ক্লাসের জন্য কোনো জায়গা বিশ্ববিদ্যালয় নেই, একমাত্র বাড়ি ছিল সিনেট হাউস, সেখানেই বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কাজকর্ম। সরকারের ওপর নির্ভর করে না থেকে উদ্দেশ্য মহৎ থাকলে টাকার অভাব হয় না, সেটি যেন তিনি বুঝিয়ে দিলেন। এবং এই কাজে কাসিমবাজারের মহারাজা কয়েকটি বৃত্তির জন্য যেমন 50,000 টাকা দিলেন, তেমনি দ্বারভাঙার মহারাজ রামেশ্বর সিং এবং স্যার গুরুপ্রসন্ন ঘোষ উভয় দান করলেন 1.5 লক্ষ টাকা করে 3 লক্ষ টাকা নতুন বিল্ডিংয়ের জন্যে, আর কাসিমবাজারের মহারাজা বৃত্তির জন্য 50,000 টাকা দিলেন। মহারাজা প্রদ্যোৎ কুমার আইন বিষয়ক গ্রন্থাগারের জন্য 10,000 টাকা দিলেন। তার প্রপিতামহ প্রসন্ন কুমার ঠাকুরের বিশাল গ্রন্থাগারটি তিনি দান করলেন। এই 1908 খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয়ে যখন সুবর্ণ জয়ন্তী উৎসব, সেই সময় লর্ড মিন্টো ইকোনমিক সায়েন্সের অধ্যাপক পদের জন্য বার্ষিক 10,000 টাকার অনুদান ঘোষণা করলেন, তৈরি হয়েছিল মিন্টো অধ্যাপক পদ। 1910 আশুতোষ মাতৃভাষাকে ম্যাট্রিক থেকে বিএ পর্যন্ত আবশ্যিক করলেন। 1911 নাইটহুড উপাধি প্রাপ্ত হলেন এবং 1912 চতুর্থবারের জন্য তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অধিষ্ঠিত হন। এবং ওই বছরই সম্রাট পঞ্চম জর্জ সম্বর্ধনার উত্তরে বললেন, কোনো বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ হয় না যদি না সেখানে কলা ও বিজ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে শিক্ষাদানের যথাযোগ্য ব্যবস্থা না থাকে। সুযোগ বুঝেই আশুতোষ সম্রাট পঞ্চম জর্জের নামে ভারতের ইতিহাস এবং প্রাচীন নিদর্শন এবং লর্ড হার্ডিঞ্জের নামে হায়ার ম্যাথমেটিক্স, এই দুটি বিষয়ে দুটি পদ সৃষ্টির দাবি পেশ করলেন। ভারত সরকার দুটি চেয়ারের অনুমোদন করলেন এবং সেই দর্শনের চেয়ারটি পেয়েছিলেন আচার্য ব্রজেন্দ্রনাথ সিল। ওই বছরই জুন মাসে বিখ্যাত ব্যারিস্টার তারকনাথ পালিত বিশ্ববিদ্যালয়কে 7 লক্ষ টাকা দান করলেন, নগদে 4.5 লক্ষ টাকা আর সম্পত্তিতে 2.5 লক্ষ টাকা। অর্থাৎ এই দান সেবাও যেন সে যুগে হচ্ছে, অর্থাৎ এই শিক্ষাক্ষেত্রে এগিয়ে আসার জন্য কত শিক্ষাব্রতীদের সাহায্য, অকুণ্ঠ শিক্ষালাভ তিনি পেয়েছিলেন। এবং ডক্টর রাসবিহারী ঘোষ আশুতোষকে একটা চিঠি লিখেছিলেন যে, আমি ঠিক করেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য 10 লক্ষ টাকা দান করব, তোমার প্রস্তাব অনুযায়ী সিনেট যে ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্সের অনুমোদন করেছে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলার জন্য তুমি যে পরিকল্পনা করছো তার জন্য এই টাকায় 4টি অধ্যাপক পদের সৃষ্টি হয়, ফলিত গণিত, পদার্থবিদ্যা, রসায়ন এবং উদ্ভিদবিদ্যার জন্য। 1913 বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগও চালু হয়। 1914 28 মার্চ
বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তিনি বললেন, গত 8 বছর আমাদের কেটেছে ক্রমাগত সংগ্রামের মধ্যে দিয়ে, বাঁধার প্রাচীর ডিঙোতে ডিঙোতে, হাইড্রার অসংখ্য ফনা যেন শুধুমাত্র অসংখ্য বাঁধার প্রাচীরই তুলে দিচ্ছিল তা নয়, বিষ ছড়িয়ে আমাদের অস্তিত্বকে বিলোপ করতে সক্রিয় হয়েছিল। তবে কখনো আমি সেই আক্রমণ দেখে পিছিয়ে আত্মরক্ষা করার চেষ্টা করিনি। এই বিশ্ববিদ্যালয়ের উন্নতি, সার্থকতা এবং সাফল্যের জন্য দিবারাত্র আমি শুধু পরিকল্পনার আকাশ কুসুমী রচনা করে গেছি। সেই সময় রেক্টর লর্ড কারমাইকেল বললেন, আমি বিশ্বাস করি না কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত এমন একজন আছেন অথবা এমন একজনও শিক্ষিত মানুষ সারা বাংলাদেশে আছেন যিনি স্যার আশুতোষের কাছে কৃতজ্ঞতাবাসে আবদ্ধ নন। অর্থাৎ বিদেশিরাও স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের কাছে নথি স্বীকার করছেন এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। শিক্ষাব্রতী হিসাবে বোধ হয় আজকে এই 5ই সেপ্টেম্বরের প্রাক লগ্নে দাঁড়িয়ে আমাদের বারবার সেই কথা মনে করিয়ে দেয়। এবং আশুতোষ মুখোপাধ্যায় উপাচার্য না থেকেও সিনেটের সদস্য হিসাবেও তার কর্মকাণ্ড চালিয়েছিলেন। পরবর্তীকালে হারকোর্ট বাটলার তিনি বলেছিলেন, পরাক্রমশালী স্যার আশুতোষ মুখোপাধ্যায় যতক্ষণ থাকছেন ততক্ষণ বিশ্ববিদ্যালয়ে কোনো তদন্ত করেও কিছু লাভ হবে না আমাদের, সরকারি সাহায্য থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় বঞ্চিত হয়। এই বছরই আশুতোষের আহ্বানে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলায় বক্তৃতা দেন। 1918 সালে আশুতোষ ঠিক করেছিলেন সমস্ত ভারতীয় ভাষার প্রতিনিধিমূলক রচনা নিয়ে বেশ কয়েক খণ্ডে সংকলন প্রকাশ করবেন, সেগুলো এমএতে পাঠ্য করবেন। এর ফলে কোনো একটি ভাষা এবং সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি প্রাপক সমস্ত ভারতীয় ভাষা এবং সাহিত্যের সঙ্গে মোটামুটি পরিচয় ঘটিয়ে দেবেন। সরকারি অনুদান আশানুরূপ না হলেও আশুতোষ কখনো দমেননি। 1913 খ্রিস্টাব্দে স্যার রাসবিহারী ঘোষ বিজ্ঞান কলেজের জন্য 10 লক্ষ টাকা দেন। 1919 তিনি আরও এগিয়ে এসে আরও 11,43,000 টাকা দান করেছিলেন। 1919 খ্রিস্টাব্দেই ভারত সরকার বাংলা সরকারের হাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভার তুলে দেন এবং ঠিক করেন বাংলার গভর্নরই হবেন এই বিশ্ববিদ্যালয়ের আচার্য। 1921 সেটি কার্যকরী হয় এবং সেই বছরই আশুতোষ তার মায়ের নামে জগত্তারিণী স্বর্ণপদক প্রবর্তন করেন। এই পুরস্কারের প্রথম প্রাপক রবীন্দ্রনাথ ঠাকুর। পরের বছর থেকে আশুতোষের ঐকান্তিক ইচ্ছায় বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিতে অনুমতি পায় এবং বাংলা সরকারের কাছে আশুতোষ 1,75,000 টাকা অতিরিক্ত বরাদ্দের জন্য এবং স্নাতকোত্তর শিক্ষকদের বেতন বাবদ 10 লক্ষ টাকার আবেদন করে মাত্র 75,000 টাকা মঞ্জুর লাভ করেন। আশুতোষকে এই সময় ঘরে বাইরে দুই ধরনের শত্রুর মোকাবিলা করতে হয়, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। কেউ যখন সাহায্যের হাত বাড়াতে প্রস্তুত নয়, সবাই অসহযোগ আন্দোলনের স্লোগান দিচ্ছে, দলে দলে ছাত্ররা বেরিয়ে আসছে, নেতারা স্লোগান দিচ্ছে শিক্ষা অপেক্ষা করতে পারে কিন্তু স্বাধীনতা নয়, ছিদ্রান্বেষীরা অপবাদ দিচ্ছে আশুতোষ ইংরেজ ঘেঁষা, কিন্তু আশুতোষ কোনোভাবেই তার সাথে আপোষ করতেন না। তিনি বলতেন, একমাত্র প্রকৃত শিক্ষাই দেশকে, স্বাধীনতাকে ত্বরান্বিত করতে পারে। অর্থাৎ আমরা যে ফ্রিডমের কথা বলি, প্রকৃত ফ্রিডম, প্রকৃত স্বাধীনতা মানুষকে মুক্তির আস্বাদন দেয়, সেটা একমাত্র প্রকৃত শিক্ষক বা প্রকৃত শিক্ষিত ব্যক্তি বা প্রকৃত শিক্ষা লাভকারী মানুষ ওই স্বাধীনতাটা যেন লাভ করতে পারেন। এবং এই অপ্রতিরোধ কর্মস্পৃহা কখনো আশুতোষ মুখোপাধ্যায়কে পদের দিকে নিয়ে যায়নি। আশুতোষ মুখোপাধ্যায় আদালতেও ধুতি চাদর পড়ে যেতেন, একমাত্র বিচারপতি হিসাবে এজলাসে যাওয়ার সময় আদালতের নিজস্ব কক্ষে তিনি পোশাকটা বদলে নিতেন, অর্থাৎ কোনো রকম বিদেশি প্রভাব তার ছিল না। তার মতন মহান দেশভক্তকে সবাই অপমান করেছেন। 1914 এপ্রিল থেকে তিনি উপাচার্য নন, কিন্তু অনলসভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করেছেন এবং 1921 সালের এপ্রিলে নতুন উপাচার্য হবেন। সেই পরিস্থিতিতেও তিনি 24শে মার্চ বাংলার গভর্নর লর্ড রোনাল্ডসে স্বতঃপ্রবৃত্ত হয়ে উপাচার্য পদে আশুতোষের নামই তিনি বলেছিলেন। সেই সময় তিনি ভাষণে বলেন, আমাদের মধ্যে দ্বিতীয় কেউ নেই যিনি এই বিশ্ববিদ্যালয়কে ভবিষ্যতের উপযোগী ছাঁচের ঢেলে সাজিয়ে
এক অনন্য সাধারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে পারেন। 1922 মার্চ সমাবর্তন অনুষ্ঠানে আশুতোষ বলেছিলেন, শিক্ষার ক্ষুধায় জর্জরিত হবে দেশের মানুষ, অথবা দেশ উন্নতি করবে, ক্রমাগত এগিয়ে যাবে, এ কথা পরস্পর বিরোধী নিশ্চয়ই। খালি পেটে যেমন ধর্ম হয় না, তেমনি শিক্ষা ছাড়া উন্নতি হয় না। অর্থাৎ সেই যেন স্বামীজির কথার প্রতিধ্বনি, ফ্রিডম ফ্রিডম ও ফ্রিডম, ফ্রিডম ইজ দ্য সং অফ সোল। শর্তহীনভাবে পরবর্তীকালে তিনি সমস্ত সরকারের কাছ থেকে মঞ্জুরি আদায় করেছিলেন এবং বারবার তিনি বলেছিলেন, আমার শরীরে এক বিন্দু রক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ এই বিশ্ববিদ্যালয়কে আমি অপদস্থ বা অপমানিত হতে দেব না। 1923 খ্রিস্টাব্দে আশুতোষকে একের পর এক ঘটনায় বিব্রত হতে হয়। এই সময়ে তার মেয়ে কমলার মৃত্যু হয়, আচার্য লর্ড লিটনের সাথে তার মতবিরোধ হয়, উপাচার্য হিসাবে তার কার্যকাল শেষ হওয়ার কথা 23 এপ্রিল। 24 মার্চ তিনি শেষবারের মতন সমাবর্তনে ভাষণ দেন এবং দৃঢ় কণ্ঠে বলেন, আর যাই হোক, রাজনীতির দ্বারা বিশ্ববিদ্যালয় পরিচালিত হতে পারে না, তার ধমনীতে প্রবাহিত হবে স্বাধীনতা, সেই স্বাধীনতাই হচ্ছে সাফল্যের চাবিকাঠি, সেটাই হবে উন্নয়নের শিকর সংগ্রাম। অনেক দল প্রতিদলের জন্ম হবে, মৃত্যু হবে, কিংবা তারা চরিত্র বদলে আত্মরক্ষা করবে, কিন্তু মনে রেখো, তোমরা বিশ্ববিদ্যালয়, তোমাদের বিশ্ববিদ্যালয়, আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় চিরদিন বেঁচে থাকবে। এই দূরদৃষ্টি সত্যি সত্যি আমাদের ভাবায়। লর্ড লিটন তাকে ষষ্ঠবারের জন্য উপাচার্যের পদ গ্রহণে যখন আহ্বান করেন, তিনি সেই আহ্বানে শর্ত সাপেক্ষ ব্যাপার ছিল। লিটন চিঠিতে লেখেন, আমি এই পদে আপনাকে উপাচার্য দেখতে আগ্রহী, কারণ আমি বিলক্ষণ জানি যে আপনার অতীতের অনলস কর্ম তৎপরতা, আপনার প্রভাব এবং অসীম ক্ষমতাই বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলার উচ্চশিক্ষার স্রোতকে অব্যাহত রাখবে। ভবিষ্যতে অপমানের আশঙ্কায় আশুতোষ মুখোপাধ্যায় উপাচার্যের পদ গ্রহণ করেননি। 1924 সালের 1 জানুয়ারি তিনি বিচারপতির আসন থেকেও স্বেচ্ছা অবসর নেন এবং ওই বছরই 25 মে পাটনায় এই ভারতবর্ষের শিক্ষা সূর্যের আকস্মিক অস্তমিত হওয়া ঘটে, অর্থাৎ তিনি ইহলোক ত্যাগ করেন। আজকে হয়তো সাল তারিখ তার বক্তৃতার মধ্যে দিয়ে এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনা হলো, কিন্তু মনে রাখতে হবে, এই সৎকথা মানে ভালো কথা, ঈশ্বরের কাছে আমাদের স্বাধীনতার প্রার্থনা, মনের স্বাধীনতা, সেটা মাত্র শিক্ষার দ্বারাই আসে। তাই শিক্ষাক্ষেত্রেও আমাদের প্রত্যেককে ভক্ত হতে হবে। রামকৃষ্ণের ভক্ত কখনো মাত্র ওই মন্দিরে মসজিদে প্রার্থনায় গিয়ে পুজো করবে না। রামকৃষ্ণের প্রকৃত ভক্ত যারা, তারা যারা চেলা, তারা স্বামীজির কথা মেনে এই শিক্ষাখাতেও এগিয়ে আসবে, শিক্ষকদের পাশে, শিক্ষাব্রতীদের পাশে। এবং গ্রামের দুস্থ নিপীড়িত সন্তানরা যারা হয়তো শিক্ষা থেকে বঞ্চিত, তাদের কাছেও আমাদের এগিয়ে যেতে হবে যতটুকু পারি, যার দ্বারা এদের কাছে পৌঁছানোই আমাদের একমাত্র স্বপ্ন। বোধহয় স্যার আশুতোষ মুখোপাধ্যায় শিক্ষাব্রতী হিসাবে শিক্ষার সেই আলোককে, সেই শিক্ষাকে প্রজ্বলিত করতে চেয়েছিলেন। আমাদের সেই হোমাগ্নিতে আমাদের নিজের মতন হবি বা আহুতি দেওয়া অবশ্যই প্রয়োজন। নমস্কার, ধন্যবাদ।